হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটি খারদুংলা পাস। এটি পৃথিবীর সবচেয়ে উচ্চতম মোটরেবল পাস। ওই যে দেখছেন ভারতীয় সেনাবাহিনী, ওনারা আমাদের রক্ষায় সর্বক্ষণ এখানে উপস্থিত রয়েছেন। ভাবছেন এ আর এমন কি ব্যাপার, তবে এবার ভাবুন, জানেন এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ঠিক কতটা উপরে অবস্থিত? প্রায় 18,000 ফুট উচ্চতায় অবস্থিত এটি। এখানে একটি সতর্কতামূলক বোর্ডে দেখতে পেলাম লেখা আছে যে এখানে 30 মিনিট সময়ের বেশি কেউ অতিবাহিত করবেন না। যদি এই সময়ের মধ্যে কারো বমি ভাব আসে, তবে তারা তৎক্ষণাৎ সেনাবাহিনীর ক্যাম্পে চলে আসে। আমাদের নিজেদের অভিজ্ঞতাও ঠিক এমনই। গাড়ি থেকে নামার পরই আমাদের একটু অন্যরকম অনুভব হচ্ছিল, কারণ এখানে অক্সিজেন লেভেল খুবই কম। আমরা প্রায় সকলে এই জন্য এখানে আসার সময় কর্পূরের ব্যবহার করেছিলাম। এটি হলো ডিস্কিট মনাস্ট্রি। আমরা যাব নুব্রা ভ্যালি। খারদুংলা পাস ও ডিস্কিট মনাস্ট্রি পার হয়ে আমরা পৌঁছাবো আমাদের গন্তব্যে। এই মনাস্ট্রিতে দেখতেই পাচ্ছেন একটি বিশালাকার বৌদ্ধ মূর্তি বিরাজমান। তবে এই মনাস্ট্রির চারিপাশটি একবার লক্ষ্য করুন, অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। পাহাড়ের মাঝ থেকে মেঘেদের খেলা সামনাসামনি না দেখলে এই জিনিস বর্ণনা করার কোনো উপায়ই নেই। তবে এবার আমাদের গন্তব্যে পৌঁছাবো। আমাদের গন্তব্য নুব্রা ভ্যালি এবং এখানকার মরুভূমি। খুব শান্ত একটি জায়গা এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। তবে হ্যাঁ, ভয় পাবেন না, এখানে অক্সিজেন লেভেল কম নয়, তাই এখানে মন খুলে আনন্দ করতে পারবেন। এনাকে দেখুন, দেখেছেন কখনো এমন প্রাণী? ভাবছেন এটি কি? বেশি ভাববেন না, এটি হলো ইঁদুর। হ্যাঁ, ইঁদুর। ভাবুন একবার ব্যাপারখানা। তবে শুধু ইঁদুরই নয়, আরও অনেক জিনিসই দেখতে পাবেন এখানে। যে গাড়ি করে যাবেন নুব্রা ভ্যালি, তার ড্রাইভার সাহেবকে বলে রাখবেন, ওনারা ঠিক জায়গায় গাড়ি থামিয়ে দেবে। নুব্রা ভ্যালিতে আনন্দ করার জন্য এখানকার প্রাকৃতিক সৌন্দর্যই যথেষ্ট। তবে উঠের পিঠে চড়ে মরুভূমি ঘুরে দেখতে পারেন। আর যদি বন্ধুদের সাথে যান, তবে অবশ্যই সবাই মিলে লাফিয়ে একটি ছবি তুলবেন। এই দেখুন, যেমন আমরা তুলেছি। Thank you.
উগ্র ভ্যালিতে আমরা ছিলাম টেন্ট হাউসের মধ্যে এবং তার চারিদিকে আপেল বাগান। আমাদের টেন্ট হাউসের ঠিক পিছন দিয়ে একটি ছোট নদী বয়ে গেছে। ভাবুন একবার কি মনোরম পরিবেশ। তবে এই টেন্ট হাউসগুলিতে রাতে কারেন্ট থাকে না। সকালে আমাদের ব্রেকফাস্ট ছিল পোয়া। আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য, সেই বিখ্যাত প্যাংগং লেক। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন। যদি কোনো জিনিস জানার থাকে তবে কমেন্ট করে জানাতে পারেন। এবং যারা নতুন এসেছেন এই চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। এখন চলি, আবার দেখা হবে পরের ভিডিওতে।